নমস্কার বন্ধুরা, ডিনার কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। তো আজকে একটা খুব মজার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা কী ভিডিও, ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে কি মজার ভিডিও। তো আজকে মজার ভিডিওটা হলো আমাদের জহি সোনা পেলো সোনার থালা। তা ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নিই। মন্দিরা দিদিভাইকে বলছি, তোমার পুরো পরিবারকে জানাই শুভ বিজয়া। সবাই খুব খুব ভালো নিশ্চয়ই পুজো কাটিয়েছো, বিজয়াও খুব ভালো কাটাও। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। আর আর জয় সোনাকে জানাই শুভ জন্মদিন, তোমার জন্মদিন খুব নিশ্চয়ই ভালো কেটেছে। তুমি অনেক বড় হও জয় সোনা, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো। তোমার বাবা মা চায় যে তুমি দেশের কাজে লাগো, এটাই যেন তুমি হতে পারো। এটা ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি দেশের কাজে যেন যুক্ত হতে পারো। তোমার বাবা মার স্বপ্ন তুমি পূরণ করো সোনা। আর তুমি অনেক অনেক ভালোবাসা নিও আমার, বুক ভরা ভালোবাসা। তো আমার তোমার জন্মদিনে আমার এইটুকু ছোট্ট উপহার যে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম তোমাকে সোনা। তুমি খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তা চলো আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, ওটা যদি সোনার থালা হতো তাহলে তো ফাটাফাটি হয়ে যেত ভিডিওটা, তাই না? ওটা তো সোনার থালা ছিলই না, ওটা ছিল কাঁসার থালা। তা আমাদের কাঁসার থালা বলে দিদিকেই বলছি, তুমি কি করে পারলে গো ওই ছোট্ট একটা পরী, খুব সুন্দর একটা পরীর মতো মেয়ে যার কিনা জন্মদিন, তুমি তাকে দিলে একটা সোনার থালা, না সরি কাঁসার থালা। তো যাই হোক, আর তুমি কিনা ওই গিফটটা নিয়ে প্রথম অনুষ্ঠান বাড়িতে এলে, ইউটিউবারদের মধ্যে বলছি। আর আমার এক দিদি ভাই এই ভিডিওটাই বানিয়েছে, কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে। প্রথমত আমি বলি যে আমি সত্যি কথা বলতে এই রকম ধরনের ভিডিও করি না, এটাই আমার প্রথম। আমি কিরকম বলবো আমি জানি না, তবে তোমরা খারাপভাবে কেউ নিও না, আমি আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিভাই কিন্তু ভিডিও খুব সুন্দর সুন্দর বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। কারণটা হচ্ছে এটা একদম উচিত জবাব দিয়েছে, এটা তো একদমই সত্যি কথা। তুমি একটা কথা বলো তো থালাবালি দিদি, যে তোমার কি এইটুকুই যোগ্যতা ছিল যে তুমি একটা 1000 টাকা দিয়ে জয়সোনাকে কাঁসার থালা গিফট করবে বলো তো? তোমার আগের পরিস্থিতির কথা বাদ দাও, আগের পরিস্থিতিতে হলে তোমাকে নিয়ে কেউ ভিডিও করতো না, কিন্তু তুমি কি এখন এটাই যোগ্য যে 1000 টাকা দিয়ে তুমি কাউকে গিফট দিতে পারো? না, আমি যতদূর তোমার সব ভিডিও না দেখলেও ভিডিও আমি দেখি, তোমার ভালো ভিউয়ার্স আছে, শুধু ইউটিউব না, তুমি আরও জায়গায় ভিডিও করো সব জায়গাতেই। তা তোমার ইনকাম যতটা আছে ভগবান তোমাকে আরও দিক, সেই নিয়ে আমাদের কোনো হিংসাও নেই, জেলাসও নেই, কিছু নেই। কিন্তু মনটাকে বড় করো, ঠিক আছে? একটু মনটাকে বড় করো, বড্ড তুমি ছোট হয়ে গেলে গো। এই যে কাঁসার থালাটা তুমি দিলে, মানে কাঁসার থালা বলবো না সোনার থালা, যাই এটাতে করে তুমি বড্ড সবার কাছে ছোট হয়ে গেলে। দ্বিতীয়বার তুমি আর কাঁসার থালা নিয়ে আর যাই হোক কারোর জন্মদিনের গিফট দেবে না, ছোট বাচ্চা। আমাদের জয়সোনা খুব মিষ্টি একটা মেয়ে, আর খুব খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর লাগছিল ওকে। তা ওর একটা জন্মদিন, ও কি আশা করবে যে না আমার জন্মদিনে এমন একটা কিছু গিফট আমি পাবো যেটা নিয়ে বাচ্চারা কি চায়, যে ছোট্টবেলায় ওরা খেলতে চায়, তাই না? ওরা সবসময় একটা খেলনা পেলে দেখবে খুব খুশি, সেটা যদি 100 টাকার খেলনাও হয় তবু কিন্তু খুব খুশি হয় একটা বাচ্চা। তা তুমি যদি ওই 1000 টাকা দিয়ে ওকে একটা সোনার থালা না দিয়ে ওকে যদি একটা মানে টেডি বিয়ার বা কোনো কিছু একটা খেলনা, ওই যে এখন যে খেলনাগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়, তুমি যদি ওরকম একটা কিছু দিতে না থালাবালি দিদি ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি ও ভীষণ খুশি হতো, বাচ্চাটা অন্তত খুশি হতো। যখন তুমি থালাটা মন্দিরা দিদি ভাইয়ের হাতে দিতে গেছিলে, মন্দিরা দিদি ভাই কিন্তু বললো যে আমার তো জন্মদিন না, মেয়ের জন্মদিন, মেয়েকে তুমি গিফটটা দাও। এবার মেয়ের হাতে যখন তুমি গিফটটা দিচ্ছিলে, তুমি একটা কথা বলো তো, যে তার মুখটা মানে পুরো চুপচাপ, ও ভাবছে এটা আবার কি গিফট, তাই না? ওই জায়গায় যদি তুমি ওকে একটা টেডি বিয়ারও দিতে না, ও কিন্তু ভীষণ খুশি হতো, কিন্তু থালাটা পেয়ে কিন্তু একদম খুশি হয়নি গো। তা মন্দিরা দিদি ভাইয়ের গিফটের ভিডিওটা আমি পুরো দেখেছি যে কী কী গিফট পেয়েছিল, যথেষ্ট ঠিক আছে, ভালো ভালো গিফট পেয়েছে। কিন্তু আমার যতদূর মনে হয় তোমরা যারা যারা এই জন্মদিনে এসেছো এর থেকে আরও ভালো হয়তো দেওয়ার ক্ষমতা তোমাদের ছিল, কিন্তু ওই যে মনটাকে বড় করা দরকার, তাই না? ভগবান যখন কাউকে কিছু না দেয় না,
তার মনটা কিন্তু কি বলতো অনেক বড় থাকে, আর যখন দেখবি ভগবান এত অজস্র কাউকে দিচ্ছে তখন দেখবি মনটা না ছোট হয়ে যায়। তা থালাবালি দিদি একটু মনটা বড় করো, কারণ এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি তুমি ছোট ছোট ইউটিউবারদের সাথে খুব বাজে ব্যবহার করো, যেটা তুমি আগে করতে না কিন্তু এখন করছো। ঠিক আছে, একটু ছোট ছোট ইউটিউবারদের সাথে যদি থাকো তারা অনেক মনে আনন্দ নিয়ে তোমার বাড়িতে যায় তোমার সাথে দেখা করতে একটা ভিডিও করতে, কিন্তু কি বলতো তুমি তাদেরকে মুখের ওপরে মানে অপমান করে দাও। এখানে তুমি বুঝিয়ে দাও যে একটা বড় ইউটিউবার গেলে তুমি মাংস মিঠাই অনেক কিছু তাদেরকে রান্না করে খাওয়াচ্ছ, কিন্তু একটা যখনই ছোট ইউটিউবার যায় তখন কিন্তু তুমি তাদের সাথে খুব বাজে ব্যবহার করো, এটাও আমি দেখেছি। তা তোমাকে তো মন্দিরা দিদি ভাই দিদি বলে ডাকে, আর তুমি তাকে বোন বলে ডাকো। আমি যতদূর জানি মায়ের পেটন বোন না হলেও যদি কাউকে মন থেকে বোন বলে ডাকি তাহলে কি হয়, আমরা তুমি তাহলে তার মাসি, তাই না? তা সত্যি কথা বলতে তুমি মাসি হয়ে একটা কাঁসার থালা কি করে দিলে? কারণটা হচ্ছে তোমার তো পরিস্থিতি নেই এমন তো নয়, ঠিক আছে? তাই আবার বলবো মনটাকে একটু বড় করো। তা আমি ওই জন্মদিনে আমার খুব ভালো লেগেছে, মন্দিরা দিদি ভাই খুব সুন্দর করে সাজানো গোছানো করেছে, সবটাই খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে যার বার্থডে যাকে নিয়ে অনুষ্ঠানটা, আমি কিন্তু তাকে নিয়ে কাউকে একটা ছবি তুলতে দেখলাম না, কাউকে আদর করতে দেখলাম না, কাউকে কিচ্ছু করতে কিন্তু দেখলাম না। তোমরা কি করলে, নিজেরা নিজেদের স্বার্থে সবাই ক্যামেরা ধরে ভিডিও করছো, মানে ওই ভিডিও থেকে তোমরা ইনকাম করবে, ঠিক আছে এটা অবশ্যই যার যেটা কাজ সেটা করবেই, কিন্তু তোমাদের কি উচিত ছিল না যে যখন যে বাচ্চাটার জন্মদিনে গেছো ক্যামেরার পিছনে কী করেছো সেটা তো জানি না, কিন্তু ক্যামেরার সামনে আমি যতদূর ভিডিওটা পুরো দেখেছি তোমাদের কাউকে আমি দেখিনি জয়ী সোনাকে আদর করতে। যখন থালাবালি দিদি গিফটটা তুমি দিলে জয়ী সোনাকে, তখন তুমি ওর হাতে গিফটটা দিয়ে দিলে, তুমি কি পারতে না ওকে একটু বুকে জড়িয়ে ধরে চুমু খেতে? তোমার কি এটাও ইচ্ছা করলো না? অত সুন্দর একটা ছোট্ট পরীর মতো বাচ্চা যার জন্মদিন, ওকে যদি ভালোবেসে একটা চুমু দিই ওটাই কিন্তু ওর অনেক আশীর্বাদ। একটা বাচ্চা জন্মদিনে কি চায়, যে বড়দের ভালোবাসা আশীর্বাদ, তাই না? তুমি কিন্তু থালাটা ওর হাতে দিয়ে দিলে, যাই হোক। তা এই নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভিডিওগুলো যখন আমি দেখেছি তখন আমারও মনে ইচ্ছে হলো যে একটা ভিডিও তো করা যেতেই পারে। কারণটা হচ্ছে তোমাদের এই যে ব্যবহারগুলো সত্যিই খারাপ লাগে, কারণ যখন যে বড় হয়ে যায় না তখন তার মন আরও অনেক ছোট হয়ে যায়, তাই দেখলাম। আর সত্যি জন্মদিনের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। কিন্তু মন্দিরা দিদি ভাই আমার কি মনে হচ্ছিলো বলো তো, ওটা বার্থডে পার্টি নয়, ওটা মনে হচ্ছিলো একটা ইউটিউব পার্টি হচ্ছে, মানে তোমরা মানে ওরকমই কিছু দেখালে তোমার মেয়ের জন্মদিনে। তবে তোমার মেয়ের জন্মদিন তুমি এটা করতেই পারো, তুমি পয়সা খরচা করেছো আমরা বলার কি, তাই না? এটা বলতেই পারো, কিন্তু কি বলতো ভালো লাগতো ওখানে যদি জয়ী সোনাকে সবাই আদর করতো ভালোবাসতো, ক্যামেরার পিছনে করছে কিনা সেটা তো দেখতে চাইনি। আর যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি তাহলে পারলে ক্ষমা করে দিও। ভিডিওটা আজকে এই পর্যন্তই। থালাবালি দিদি আবারও তোমাকে বলছি তুমি এই নিয়ে আর ভিডিও বানিও না, ঠিক আছে? আর ভবিষ্যতে এরকম করো না যে তোমাকে নিয়ে কেউ কন্টেন্ট বানাক। আর একটা কথা, তোমরা করবে দেখাবে আর আমরা যদি এই নিয়ে ভিডিও করি কন্টেন্ট বানাই তাতে করেও কিন্তু তোমাদের খুব রাগ হয়, কেন? তুমি একটা কথা বলো তো, তুমি কি পারতে না মেয়েটাকে একটা ভালো গিফট দিতে? ভগবান তোমাকে যথেষ্ট পরিমাণে যতটুকুই দিক তোমার এইটুকু ক্ষমতা কিন্তু ছিল যে একটা বাচ্চাকে মানে জয়ী সোনাকে একটা ভালো জিনিস দেওয়া। হ্যাঁ অবশ্যই জিনিসটা কোনো ম্যাটার করে না, মানে জন্মদিনে যে যা পারবে আনতে পারে, কিন্তু আমাদের চোখে কী বলো তো খারাপ লাগলো, কারণ তোমরা তো ভিডিও করে সব দেখাচ্ছ না, তোমার তো এমন অবস্থা নয় যে তুমি দিতে পারছো না, খেত খাওয়া জুটছে না, এরকম তো পরিস্থিতি নয়, তাই না? আর মন্দিরা দিদি ভাই খুব আনন্দ করে তোমার বাড়িতে গেলো, নিমন্ত্রণ করলো, তুমি খুব আদর যত্ন করে তাদের খাওয়ানো দাওয়ানো করালে, তারপরে তুমি বলো ওরকম একটা হাসতে হাসতে মিষ্টি মুখ নিয়ে ঢুকছো একটা সোনার থালা নিয়ে, বলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে না? সত্যি বলছি, ওর থেকে যদি তুমি বাচ্চাটা যখন ওই থালাটা দিচ্ছিলে ওর থেকে যদি তুমি একটা টেডি বিয়ার বা একটা খেলনা একটা মানে ছোট একটা জামার দিলেও ও খুব খুশি হতো গো। কাঁসার জিনিস, কাঁসার জিনিস অবশ্যই আগেকার দিনে তো কাঁসার জিনিসের খুব মূল্য ছিল, কিন্তু এখন বলো তো শহর বলো আর গ্রাম বলো কোথাও কিন্তু কাঁসার জিনিস সেভাবে চলে না। যাই হোক, খুব ভালো কথা তুমি দিয়েছো, আর আমরা তো ভিডিও বানাবোই, কেন বলো তো? ভিডিও দেখছি খারাপ লাগলো তাই ভিডিও বানালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো, নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা, এরপরে যদি মনে হয় এরকম কন্টেন্ট নিয়ে আবার ভিডিও বানানো যেতে পারে তা অবশ্যই বানাবো।
কিন্তু আমার আমার এক দিদি ভাই আছে, তার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। কারণ এগুলো তো সত্যি কথা বলো, এগুলো বললে তোমাদের রাগ হয়, কিন্তু এগুলো সত্যি কথা আমরা বলি, আর বললেই তোমাদের রাগ হয়। আর আমরা তো বলবোই, কী করবো বলো, বলতেই হবে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।